যে উদ্দেশ্য বা যে বিষয় নিয়ে আজকের আসা জগন্নাথ মন দিয়ে শুনবেন আজকে ভালো করে যদি আমরা লক্ষ্য করে দেখি তিনি কিন্তু আমার নাথ নাদ নন আপনার নাথ নন জগতের নাথ আমরা হিন্দু নই আমরা মুসলমান নই খ্রিস্টান জৈন মুচি মাতর ধনী গরীব নই পৃথিবীর একজনই নাথ হয় তিনি হলেন জগতের নাথ আপনি মা কালীর ভক্ত হতে পারেন আপনি কৃষ্ণের ভক্ত হতে পারেন আপনি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত হতে পারেন বিবেকানন্দের ভক্ত হতে পারেন ভালো করে ভাববেন আমার কথাগুলো আমরা যে যে ঠাকুরকে সাধনা করি করি না কেন যারা মুসলমান ভাই এখানে আছেন সালাম আলাইকুম নবীজির যারা ভক্ত তথা আজকের এখানে যারা যীশু খ্রিস্টের ভক্ত আছেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ যদি থেকে থাকেন আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকে শুরু করব এইটুকু জানবেন আমরা যতই আলাদা আলাদা করি না কেন পৃথিবীতে একজন বস্তু আছেন তিনি হলেন ঈশ্বর কি মা আমাদের ভাগবতে একটা কথা আছে ঈশ্বর কিন্তু কারুর আলাদা নয় ভগবান আমরা আলাদা করেছি খুব মন দিয়ে শুনবেন খুব ভাইটাল কথা যেমন আমার বাবা আমার কাছে দেবতা আমার বাবা আমার কাছে ভগবান কিন্তু আপনার কাছে ভগবান নয় কি বাবা বলুন আপনার বাবা আপনার ভগবান কিন্তু আমার কাছে ভগবান নয় আপনি কৃষ্ণকে ভগবান বলতে পারেন আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন কিন্তু মুসলমান ধর্মী তারা বলবেন ধোস সালা কৃষ্ণ আমার ভগবান হলো কি আবার ওনারা যখন আল্লাহকে ভগবান বলে ডাকছে আমরা যদি বলি কে আল্লাহ ভগবান একটা দ্বন্দ্বে চলে আসলো কি বলুন আপনি অনুকূল ঠাকুরের ভক্ত আপনি যদি বলেন যে আমার অনুকূল ঠাকুর আমার ভগবান আমি সঙ্গে সঙ্গে বলে দেয় মশাই আপনার অনুকূল ঠাকুর কিসের ভগবান বালক ব্রহ্মচারী কিসের ভগবান হ্যাঁ লোকনাথ ব্রহ্মচারী কিসের ভগবান রামকৃষ্ণ কিসের ভগবান কিন্তু এইটুকু মনে রাখবেন আমরা যতই আলাদা করি না কেন ঈশ্বর ঈশ্বর কি বাবা প্রেম সে বলো নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল ঈশ্বর কিন্তু আলাদা এই জন্য আমাদের ভাগবত একটা কথা আছে জানেন ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাম মনুষ্য গোচর ভগবান নর রূপে হন অভুদয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ ভগবান অপার করুণাময় ঈশ্বর আবাম মনুষ্য গোচর ভগবান নর রূপে হন অভুদয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 এই কথাটার মানে বুঝতে পারলে আমাদের অনেক প্রশ্নের মীমাংসা হয়ে যাবে কোনো দ্বন্দ্ব থাকবে না কি বললেন ঈশ্বর নিরাকার কথাটা খুব ভালো করে মন দিয়ে ভাইটাল একটা পয়েন্ট ঈশ্বর নিরাকার ভগবানের ঈশ্বরের কোনো আকার নেই আপনি এখানে ভালো করে ভাবুন আজকের আপনি আকার ধরেছেন আমি আকার ধরেছি আমাকে যদি প্রশ্ন করা যায় তোমার নাম কি আমার নাম গুরুদাস গায়েন আপনাকে যদি প্রশ্ন করা যায় আমার নাম ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গ বিভিন্ন নাম বলবেন মধু যদু হারান করান কি বিভিন্ন নাম বলবেন কিন্তু ভালো করে ভেবে দেখবেন আপনার ভিতরে যে বস্তুটা আছে সেটা কিন্তু ওই রাম শ্যাম যদু মধু নয় আমার ভিতরে যে পরমাত্মা আছে আপনার ভিতরে যে পরমাত্মা আছে একই পরমাত্মা কি বাবা তাই না বলুন পৃথিবীতে আমি আপনি আলাদা নই আপনার বাড়ি কপাটা আমার বাড়ি কলকাতা আমার বাড়ি হ্যাঁ বীরভূম আমার বাড়ি বাঁকুড়া আমার বাড়ি হ্যাঁ হাওড়া হুগলি বর্ধমান আমার বাড়ি যদি আমেরিকা না এ পৃথিবীতে আমরা কেউ আলাদা নই যেখানে জন্মাই না কেন আমাদের ভিতরে যে বস্তুটা থাকে সেটাই কিন্তু এক সেইখানে আমাদের ভাগবতে বললেন ঈশ্বর নিরাকার তোমার ভিতরে যে আত্মা তোমার ভিতরে যে প্রাণ সেই প্রাণটার কোনো আকার নেই কেউ দেখেছেন কোনোদিন কোনো আত্মাকে দেখেছেন অথচ সে যদি না থাকতো আমরা বাঁচতাম কি বাবা খুব ঠান্ডা মাথায় ভাবুন দেখিনি একটা মানুষ ধুঁকছে পাড়া ধরুন সেই যদুর মা খুব কষ্ট পাচ্ছে
মাগু মরে যায় দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে মানে ফেলতে যায় বড় বড় টান দিচ্ছে আপনি জড় হলেন সেখানে গেলেন পাড়া প্রতিবেশী সবাই এসে জড় হলো এইবার যদুর মা হঠাৎ দেখা গেল শেষবারের মতো শেষ টান নিল এই যে একটা টান মেরে ছেড়ে দিয়া ওই যে চলে গেল বলুন তো আপনারা এতগুলো মানুষ বসেছিলেন কেউ দেখতে পেয়েছেন যদুর মার মধ্যে কি ছিল আমি আপনি দেখতে পেয়েছি কি খুব ভালো করে ভাববেন তাহলে সেটা কে সেটা হলো আমাদের আত্মা সেটাই হলো আমাদের ভগবান সেটাই হলো ঈশ্বর খুব ভালো করে ভাববেন আস্তে আজকে আমরা আলাদা আলাদা করে ভাবি তুমি হিন্দু তুমি মুসলমান তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি মুচি তুমি মাতর তুমি ঘনি তুমি ধনী তুমি গরিব তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় তুমি বৈশ্য তুমি শূদ্র না প্রকৃতির বুকে মনে রাখবেন আমরা কিন্তু সবাই সমান কালের করাল গ্রাস যখন আসবে সবাই আমরা হারিয়ে যাব আমরাই ভাগ করেছি তুমি হিন্দু তুমি মুসলমান ভালো করে ভেবে দেখুন তুমি খ্রিস্টান তুমি জৈন তুমি পারসি তুমি ধনী তুমি গরিব প্রকৃতির বুকে আমরা কিন্তু সবাই সমান আজকের এই হরিবাসনে থাকাকালীন আমার সমস্ত জ্ঞান আস্তে জ্ঞানীগুণী বাবা মা ভালো করে ভাবুন তো আমরাই একটা বস্তুকে বিভিন্নভাবে নাম দিয়েছি যেমন জলকে আমরা হিন্দুরা বলছি এটা হলো জল যারা মুসলমান ভাই সালাম আলাইকুম বন্ধু তারা বলছে এর নাম না না এর নাম পানি কি বলছে না খুব ভালো করে ভাবুন আবার কেউ বলছে না এটা হলো বাড়ি আবার কেউ বললেন ওয়াটার তাহলে বস্তুটা এক বিভিন্ন রূপে আমরা তাকে নাম রূপে ডাকছি এ জগতে ভালো করে ভেবে দেখুন ঈশ্বর এক আমরা সবাই ভাগ করে নিয়েছি তাই জগন্নাথ তিনি আমার নাথ নন আপনার নাথ নন হিন্দুর নাথ নন মুসলমানের নাথ নন কৃষ্ণের খ্রিস্টানের নাথ নন এ বিশ্বের জগতের নাথ তাই তো তার নাম জগন্নাথ এই জন্য আজকের এখানে কোনো আর জাতপাতের গল্প নয় এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন মুচি মাতর ধনী গরিব উঁচু নিচু নয় আমরা সবাই এক জাতি এক প্রাণ আমরা সবাই মানুষ তাই মানুষ হয়ে আমরা আজকের তার প্রতি শ্রদ্ধা করে আস্তে আস্তে জীব জগতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব এই অঙ্গীকার নিয়ে আসতে এই অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা আজ এখানে এসেছি তাই তিনি হলেন জগতের নাথ জগন্নাথ আজকের আমি যে লীলাটার কথা বলেছি মন দিয়ে শুনবেন লীলার মধ্যে খুব একটা ভাইটাল কথা শুধু আমরা লীলা শুনবো না লীলাটার মধ্যে আমাদের লুকিয়ে আছে প্রকৃত তত্ত্ব রণক্ষেত্রে জগন্নাথ আমি প্রথম দিনের হরিবাসরের খরিদ্দার কি বলুন আজকে প্রথম দিন হরিসভা না এবার প্রতিদিন এই যে সাত দিন ধরে প্রতিদিন একটা একটা করে কীর্তনিয়ারা গান গেয়ে যাবে আমি প্রথম দিনের ক্যান্ডিডেট এ আছে তাই আজকের আমি চাইবো আপনাদের একটা ক্ষেত্র তৈরি করে রেখা দেখুন রণক্ষেত্র রণক্ষেত্র মানে কি শুধু মারামারির জায়গা নয় আমরা রণ মানে মনে করি যুদ্ধ এটাও যেমন একটা দিক আবার ভালো করে যদি ভেবে দেখা যায় ওদিকে যেমন আপনারা দেখেন যে কোনো একটা দলের সঙ্গে দলে যখন মারামারি হয় এটা আমরা বলি রণক্ষেত্র বেঁধে গেছে অপরদিকে ভালো করে ভেবে দেখুন সংসার নামক রণক্ষেত্রে ভোরের বেলা উঠেছেন সেই যে ভোরের বেলা ঘুম ছুটে গেল তখন থেকে দেখুন সংসারের সঙ্গে যুদ্ধ করছেন করছেন না কি বাবা কি গো মায়েরা সেই ভোরের বেলা থেকে আর ঘুমানোর আগ পর্যন্ত ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ঘুম মানে ঘুম নয় ঘুম মানে মৃত্যু কি মৃত্যু না মৃত্যু আর ঘুম আলাদা নয় একই মায়ের পেটের দুটো ভাই যাহা ঘুম তাহাই মৃত্যু দ্যাট ন্যাচারাল কনস্টিটিউশন আছে ছোট করে বাবা ন্যাচারাল গিফট সেখানে প্রকৃতি বলছে এই ছোট্ট ছোট্ট ঘুমগুলো দিয়ে আমি কি বোঝাতে চাই জানো এমন একটা দিন আসবে যেদিন তুমি বৃহৎ ঘুমে ঘুমিয়ে এই বৃহৎ ঘুমে ঘুমিয়ে পড়ার নাম আমরা বলে থাকি মৃত্যু তাই ছোট ছোট ঘুম দিয়ে আমাদের দেখিয়ে দেয় আজকের ছোট ঘুমে ঘুমাচ্ছ কাল বৃহৎ ঘুমে ঘুমিয়ে পড়বে তাই ভালো করে ভেবে দেখুন এই যে আমরা মৃত্যুর কবলে চলে যাই আসে ঘুমের ঘরে আমরা যাই যখন থেকে আমরা ভোরের বেলা জাগলাম তখন থেকে মৃত্যুর আগ মানে ঘুমের আগ পর্যন্ত আমরা যুদ্ধ করছি করছি না মা সংসার যুদ্ধে আর ঠিক সেই জায়গায় যদি আমি তাকে স্মরণ করতে পারি
এ পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়েছি সেই কানে দাঁড়িয়ে যদি তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে তার প্রতি আমাদের যদি ভক্তি থাকে তার প্রতি যদি আমরা কর্তব্য করি এই কর্তব্য করতে করতে এই সংসারের প্রতি আমাদের প্রকৃত দায়বদ্ধতা এসে যায় সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীর প্রতি কর্তব্য আমরা জ্ঞাপন করি তাই তিনি জানিয়ে দিলেন এই সংসার রণক্ষেত্রে যদি তুমি আমাকে আশ্রয় করো তাহলে যেন তুমি সার্থক একজন এই পৃথিবীর বড় সৈনিক আমরা সৈনিক সবাই তাই না বলুন এই পৃথিবীতে এসেছি আমরা সৈনিক সেজে এসেছি জীবনে যুদ্ধে যুদ্ধ করতে তাই আজকের আমার সেই বিষয় রণক্ষেত্রে জগন্নাথ এই লীলার ভিতরে আজকে দেহতত্ত্ব আছে এই লীলার ভিতরে আমাদের প্রকৃত তত্ত্ব আছে একটার পর একটা আমরা জেনে নেব তবে আমি অনুরোধ করব আস্তে এতগুলো বাবা মায়েরা আপনারা একত্রিত হয়েছেন যে সময় আমরা সবাই থাকব অন্তত সবাই ভক্তি দিয়ে রসাস্বাদন করব কোনো কথা নয় কারণ দেখবেন কথা বললে কোনো মতেই সেখানে একাগ্রতা তৈরি হয় না আর একাগ্রতার অভাব হলে কোনো কালে ভক্তি আসবে না আমি অনুরোধ করব আমার মায়েরা আপনারা তো আমার মায়েদের সংখ্যা বেশি আপনারা তো ঘরের মা আপনারা বলুন না আপনারা যখন কোনো একটা ব্যঞ্জন তৈরি করেন মানে তরকারি তৈরি করেন সেই তরকারিতে সবথেকে দামি বস্তু কি বলুন তো লবণ কি তাই না বলুন এ জগতে দেখবেন আমার মায়েরা তো ঘরের মা আমা বলো তো মা সবথেকে দামি লবণ না সবথেকে কম দাম সবথেকে বড় দামি আজকের ভালো করে ভেবে দেখবেন একটা ব্যঞ্জনে যদি একটুখানি লবণ না দেয়া হয় একটু কম যদি হয় যেমন বিস্বাদ হয়ে যায় আমাদের জীবনে ভক্তি যদি না থাকে নয়নের জল যদি না আসে তাহলে কিন্তু আমাদের জীবনটাই বৃথা হয়ে তাই হরিবাসরে যতক্ষণ থাকবেন আসুন আমরা চোখের জল দিয়ে সেই ভগবানের কথা অর্থাৎ জগতের নাথের কথা আমরা ভাবব আসুন আমরা লীলার মধ্যে যাব আস্তে আস্তে অনেক কথা আলোচনা হবে